হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসাদবৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতোই নতুন আরেকটা পালসার নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে মেইনলি 2011 সালের একটা পালসার, 11 সালের মডেল। সো প্রথমে যদি আপনাদেরকে একটু চাকাটা দেখানোর চেষ্টা করি, চাকাটা দেখতে পাচ্ছেন, চাকা কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে যে চাকাটা ছিল, যে টায়ারটা ছিল, সেই টায়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এরপরে যদি আমি আপনাদেরকে একটু ডিস্কটা দেখানোর চেষ্টা করি, ডিস্কটা দেখতে পাচ্ছেন, ডিস্কটা এরকম হবে। এবং এর সাথে যদি আমি আপনাদেরকে একটু সাসপেনশনটা দেখানোর চেষ্টা করি, সাসপেনশন এরকম হবে। এবং গাড়ির যদি আমি আপনাদেরকে একটু ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করি, ফ্রন্ট থেকে কিন্তু এরকম হবে। ফুললি ব্ল্যাক কালারের একটা বাইক। এবং এই পাশ থেকে যদি আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন আপনারা, একদম টোটালি ফ্রেশ ইঞ্জিন। বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ইঞ্জিন কিন্তু খোলা পড়ে নাই, একদম টোটালি আনটাচ একটা ইঞ্জিন। এবং আপনাদেরকে যদি একটু সাইলেন্সারটা দেখানোর চেষ্টা করি, সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন, সাইলেন্সারটা কিন্তু এরকম হবে। এবং এরপরে যদি আপনাদেরকে পিছনের টায়ারটা দেখানোর চেষ্টা করি, পিছনের টায়ারটা কিন্তু একদম টোটালি নতুন একটা টায়ার, একদম ফুল ফ্রেশ টায়ার। এটা দিয়ে অনায়াসে আপনারা কিন্তু কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রান করাতে পারবেন, কোনো চিন্তা করতে হবে না। এবং এটা বগুড়া L11-8740 এই সিরিজের একটা নাম্বার। এবং পিছনের টেল ল্যাম্পটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পিছনের টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, পিছনের টেল ল্যাম্পটা কিন্তু এরকম হবে। এবং এরপরে যদি আপনাদেরকে একটু সাইড প্যানেলটা দেখানোর চেষ্টা করি, সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন এরকম হবে। এবং সিটটা এরকম পেয়ে যাচ্ছেন আপনারা, একদম ফুললি অরিজিনাল সিট পেয়ে যাচ্ছেন। আর এরপরে যদি আপনাদেরকে একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন কিন্তু এরকম হবে এবং ফুল ফ্রেশ একটা ইঞ্জিন, যেখানে টোটালি আনটাচ একটা ইঞ্জিন। এবং এই বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এরপরে যদি আপনাদেরকে একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখানোর চেষ্টা করি, আপনারা ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। যারা অনেক আগের পালসার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক বেশি বেটার হবে, কারণ এটা 2011 সালের মডেল। আর 11 সালের এই মডেলের আপনারা সবাই জানেন যে ইঞ্জিনগুলো কত পাওয়ারফুল। সো এই বাইকটা যদি আমি আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাইকটা কিন্তু এরকম হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাইকটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকটির মাইলেজ হচ্ছে 2600 কিলোমিটার। এই বাইকটি খুবই কম চলা হয়েছে এবং এই বাইকটি হচ্ছে মেইনলি দীর্ঘদিন যাবত ইউজ হয় নাই টোটালি, তো অনেকদিন যাবত এই গাড়িটা ইউজ হয় নাই, দ্যাটস ওয়াই মাইলেজ অনেক বেশি কম। সো আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে অবশ্যই আপনারা গাড়ির কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন দেখে কিনবেন, কখনো মাইলেজ বা গাড়ির কোয়ালিটি দেখে কিন্তু কিনতে পারবেন না। আপনারা টোটালি ইঞ্জিন কন্ডিশন এবং আপনারা যেগুলো এক্সপায়ার পার্টস আছে সেগুলো দেখে কিন্তু আপনারা বাইকটা কিনবেন। এবং এরপরে আমি চলে আসবো, এটা হচ্ছে বগুড়ার ল, এটা হচ্ছে হাফ টাকার নাম্বার বগুড়ার, এটা হচ্ছে হাফ টাকার নাম্বার। এবং নাম্বারটা দেখতে পাচ্ছেন বগুড়ার L11-8740 এই নাম্বারের বাইক। আর এই বাইকটি আপনাদের নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং এই বাইকটি টোটালি কিন্তু একদম চিপ প্রাইসের একটা বাইক, এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,05,000 টাকা। আপনারা ফুল বাইকটা দেখবেন, ফুল বাইকটা কিন্তু এরকম হবে, এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,05,000 টাকা। এবং আপনাদের সুবিধার্থে আমি একটু ইঞ্জিনের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, চলুন একটু ইঞ্জিনের সাউন্ডটা শোনা যাক। সো আমি প্রথমেই ইঞ্জিনের সাউন্ডটা দিয়ে শুরু করব। সো এরপরে আমি একটু সাইলেন্সারের সাউন্ডটা শোনাবো। সো আপনারা ইঞ্জিন কন্ডিশনও দেখলেন বা সাউন্ড শুনলেন, সাউন্ড শুনলে যতটুকু বুঝতে পেরেছেন বাইকটা কিন্তু টোটালি স্মুথ আছে এবং আপনারা এখানে এসে কিন্তু চালিয়ে বাইকটা দেখতে পারবেন। সো যারা পালসার বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানকার নাম্বার এবং অ্যাড্রেস অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে এই বাইকটি কিনতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, এই বাইকটি হচ্ছে 1,05,000 টাকা, এটা আস্কিং প্রাইস। সো আপনারা কিন্তু দেখতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আসাদবৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, আসাদবৃদ্ধ নামে লিখে সার্চ করলে ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন। এবং ফেসবুকে যদি ফলো করতে চান তাহলে অবশ্যই আসাদবৃদ্ধ লিখে সার্চ করলে আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই। এবং আপনারা কোন বাইকের বা কোন গাড়ির রিভিউ দেখতে চান বা কী প্রোডাক্টের রিভিউ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা
কোন ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইয়া এই ভিডিওটা দেখতে চাই। আর আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং বাইকটি আছে কি না বা সেল হয়েছে কি না প্রত্যেকটি সম্পর্কেই জানতে পারবেন এবং কত হলে বাইকটি সেল করা যাবে সব কিছুর ইনফরমেশন কিন্তু আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে আমি এখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকেও চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আসুদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের সাথে থাকবেন, আসুদ বৃদ্ধর সাথে থাকবেন এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, আসুদ বৃদ্ধ 01 দিয়ে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন এবং ফেসবুকে যদি ফলো করতে চান তাহলে আসুদ বৃদ্ধ লিখেই আপনি পেয়ে যাবেন, আমার পেজটাকেও ফলো করতে পারেন এবং চাইলে আমার ফেসবুক আইডিটাও ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।